লাদাখ সীমান্তে ভারত চীন উত্তেজনার মধ্যে দেশজুড়ে চীনা দ্রব্য বয়কটের ডাক উঠেছে যার জেরে বেশ সমস্যায় পড়েছে বিসিসিআই কারণ আইপিএল একাধিক স্পন্সার হয় চীনা না হয় চীন এবং ভারতের যৌথ আংশীদারের মালিকাধীন লাদাখে চীন সেনার বর্বরতার পরই আইপিএলের যাবতীয় চীনা স্পন্সার বাতিল করার দাবি উঠেছে সোশ্যাল মিডিয়ায় সেই দাবি জোরালো করেছে চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি নামের বণিক বণিকসভাও কিন্তু বিশেষজ্ঞরা বলছেন চাইলেও সহজে চীনা সংস্থাগুলির সঙ্গে চুক্তি ভাঙতে পারবে না বিসিসিআই কারণ করোনার জেরে এমনিতেই বড়সড় আর্থিক ক্ষতির মুখে বোর্ড তার উপর এত বড় ধাক্কা সামলানো সত্যিই কঠিন হবে ভিভো আলিবাবা পেটিএম সহ সমস্ত চীনা সংস্থাই ভারতীয় ক্রিকেটে বড় অঙ্কের টাকা ঢালে ভারতীয় বোর্ডের সোনার হরিণ আইপিএলের টাইটেল স্পন্সার ভিভো যা কিনা চীনা মোবাইল সংস্থা শুধুমাত্র ভিভোই ফি বছর আইপিএলে প্রয়োজনের জন্য বোর্ডকে দুশো কোটি টাকা দেয় পাঁচ বছরে মোট দু কোটি টাকার চুক্তি হয়েছে সংস্থাটির সঙ্গে এছাড়াও খুচকাচ কিছু চীনা সংস্থা ভারতীয় ক্রিকেট টিমের সঙ্গে জড়িত